যিসকলে বিএ বিকম বা বিএসসি পাস হয়েছে সেইসকলের বাবে ভ্যাকেন্সি ওলাইছে। যদি আপনি মাত্র বিএ বিকম বা বিএসসি পাস হয়েছে এতালেক জব পোৱা নাই বা এক্সপিরিয়েন্স নাই তেতিয়াহলে ফর্ম ফিল আপ করব পাৰিব। যদি আপনার কাস্ট জেনারেল ওবিসি এমওবিসি এসসি এসটি হয় তথাপিও আপনি ফর্ম ফিল আপ করব পাৰিব। এটি হলো এপ্লিকেশন ফর্ম, এই ফর্ম ফিল আপ করব লাগবে অনলাইন যোগে। আপনি যদি মোবাইলতে ভিডিও চাইছে সেই মোবাইলতে ঘরতে বহি অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব পাৰিব। কেনেকৈ অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপ করব এই ভিডিওত জনাই দিয়া হব। প্রথমতে জানি লোক কত পদ মুকলি হয়েছে, কিমানটা পদ মুকলি হয়েছে, সিলেকশন প্রসেস কি, এ টু জেড তথ্য এটা মানে আপনার জানাম। ইয়াতে চাই লোক, ইয়াত কৈছে যে ডিপুটি কমিশনার মাজুলি ইয়াতে পদ মুকলি হয়েছে। এক নম্বর যে পোস্ট সেই পোস্টর নাম হল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টোটাল পদ মুকলি হয়েছে দুটা। দুটার ভিতর ইউআর ক্যাটেগরি আছে এটা, ওবিসি ক্যাটেগরির বাবে আছে এটা। ইউআর মানে হল আনরিজার্ভ ক্যাটেগরি, আনরিজার্ভ ক্যাটেগরিত সকল মানুষ ফর্ম ফিল আপ করব পাৰিব। ইয়াত কৈছে যে স্যালারি হব 14,000 পৰা 60,500, লগতে গ্রেড পে দেখব 6,200। এতিয়া জানি লোক কি পাস হলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টত ফর্ম ফিল আপ করব পাৰিব। গ্রেজুয়েট পাস হব লাগবে আর্টসর সায়েন্স বা কমার্সের পর যদি গ্রেজুয়েট পাস হয়েছে ফর্ম ফিল আপ করব পাৰিব। লগতে ছয় মাহর কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকবে লাগবে। লগতে বেসিক কাম জানা হব লাগবে, বেসিক কম্পিউটার যেগুলো কাম আছে এইখানে জানা হব লাগবে। যেনে এমএস উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স, এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, ডিটিভি, ডিটিভি জানা হব লাগবে, ইংলিশ, আসামিস মানে আপনার কাম জানা হব লাগবে, তেতিয়া আপনাদেরকে ফর্ম ফিল আপ করব পাৰিব। তারপর কৈছে যে আবেদন করা প্রার্থীর বয়স হব লাগবে, ইয়াত কৈছে যে নট লেস দেন 18 ইয়ার্স, যাতে 18 বছর তলত নহয়। তারপর কৈছে নট মোর দেন 40 ইয়ার্স, যাতে 40 বছর উপরত নহয়। আর ইয়াত রিল্যাক্সেশন আপনাদের নোটিফিকেশনত চেক করব পাৰিব। তারপর ইয়াতে কৈছে যে দুই নম্বর যে পোস্ট সেই পোস্টের নাম হল কপিস্ট, কপিস্ট পদ আছে এটা, এটা ভ্যাকেন্সি আছে। ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটেগরিত সকলে মানে ফর্ম ফিল আপ করব পারে। ইয়াত কৈছে স্যালারি হব 14,000 বা 60,500, লগতে গ্রেড পে দেখব 5,600। গ্রেজুয়েট পাস হব লাগবে সায়েন্স বা কমার্স বা সায়েন্স আর্টসর পর যদি গ্রেজুয়েট পাস হয়েছে ফর্ম ফিল আপ করব পাৰিব। তারপর ইয়াতে কৈছে যে ফর্ম ফিল আপ করার সময়তে কি কি ডকুমেন্টস দিব লাগবে। প্রথম কৈছে যে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একপি ফটো দিব লাগবে। তারপর কৈছে সিগনেচার আপলোড করব লাগবে, এডমিট কার্ড, পাস সাইড ওয়েট, মার্কশিট, মেট্রিক পাসর এইবিল ডকুমেন্টস আপলোড করব লাগবে। তারপর ইয়াতে কৈছে কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, কম্পিউটারের যে সার্টিফিকেট আছে সেইটা আপলোড করব লাগবে। তারপর কৈছে কাস্ট সার্টিফিকেট, যিসকল ক্যান্ডিডেটর কাস্ট সার্টিফিকেট আছে সেইসকল ক্যান্ডিডেটর কাস্ট সার্টিফিকেট আপলোড করব লাগবে। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করব লাগবে। তারপর এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স আছে অর্থাৎ অভিজ্ঞতা আছে তাহলে আপনার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট আপলোড করব লাগবে, যদি নাই না লাগে। তারপর কৈছে সিলেকশন প্রসেস, রিটুন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষা হব, তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হব ইয়াতে উল্লেখ করেছে। ইয়াতে কৈছে যে ফর্ম ফিল আপ আরম্ভ হয়েছে অক্টোবর মাহর 10 তারিখ, লাস্ট ডেট হল অক্টোবর মাহর 27 তারিখ। এটা জানি লোক কেনকি ফর্ম ফিল আপ করব। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে তারপর গোটেই ডিটেলস জানিব। তারপর এই পেজত আহিব, তারপর ইয়াতে প্রসিড টু অ্যাপ্লাই অনলাইন ইয়াতে ক্লিক করব। এটা মই ইয়াতে ক্লিক করিম। তারপর এনে ধরনের ইন্টারফেস আছে, ফটোর সাইজ কিমান হব লাগবে ইয়াতে উল্লেখ করেছে 20 কেবির ভিতরে হব লাগবে মিনিমাম। তারপর কৈছে যে এইবিল সাইজ কিমান হব লাগবে, 30 কেবির ভিতর হব লাগবে সিগনেচার, ফটো সিগনেচার সাইজ হয়ে গেল। তারপর ডকুমেন্টসর সাইজ হব লাগবে 200 কেবি যাতে পার নহয় ইয়াতে উল্লেখ করেছে। তারপর তলত আহিব, ইয়াতে পরশিট লিখা আছে ইয়াতে ক্লিক করব। ইয়াতে চাই লোক যে অক্টোবর মাহর 27 তারিখলৈকে ফর্ম ফিল আপ করব পাৰিব। এতিয়া মই ইয়াতে পরশিট লিখা আছে ইয়াতে মই ক্লিক করিম। তারপর এনে ধরনের পেজ আহিব, ইয়াতে চাই লোক সিলেক্ট করব লাগবে, ইয়াতে আপনাদেরকে ক্লিক করব। ক্লিক করার পিছত সব দুটা পোস্ট আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর আছে কপিস্ট, কোনটোত করব এইটো সিলেক্ট করব। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট করেছো, তারপর প্রসিড টু নেক্সট স্টেপ আছে ইয়াতে ক্লিক করব। এক নম্বরত কৈছে যে নেম অফ অ্যাপ্লিকেন্ট, ইয়াতে ক্যান্ডিডেটর নাম লিখব লাগিব। ইয়াতে মই ক্যান্ডিডেটর নাম লিখিম। তারপর ইয়াতে কৈছে যে জেন্ডার যেটো হয় এইটা সিলেক্ট করব। তারপর হোয়াটসঅ্যাপ নম্বর, যেটো আপনার হোয়াটসঅ্যাপ নম্বর হয় এইটো দিব। তারপর ইয়াতে হোয়াটসঅ্যাপ নম্বর আকো রিটাইপ করবে দিছে, যেটো হয় এইটো হোয়াটসঅ্যাপ দিব নম্বর যেটো আছে। তারপর ইমেল আইডি, আপনার যেটো ইমেল আইডি হয় সেইটো ইমেল আইডি দিব লাগিব। তারপর ইয়াতে আকো রিটাইপ করবো দিছে ইমেল আইডি, মই উদাহরণ দিয়েছো আপনার।
তার পিছত কইছে ডেট অফ বার্থ আপনার জন্ম কিমান সনত হইছিল ডেট অফ বার্থ আপনাকে সিলেক্ট কইব ইয়াতে ইয়ার উচিত আছে ইয়াতে সিলেক্ট এনেক মই সিলেক্ট করি আছো তার পিছত ইয়াতে সিলেক্ট ইয়াতে কইছে যে ফাদারস নেম দেউতাকৰ নাম লিখিব দিছে ইয়াতে ইয়াতে মই দেউতাকৰ নাম লিখিম উদাহরণ দিয়েছো আপনাকে নিজের যেটু হয় এইটু লিখব তার পিছত ইয়াতে মাকর নাম লিখব যেটু হয় তার পিছত ইয়াতে আপনার ধর্ম কি হয় তার পিছত ইয়াতে ইন্ডিয়ান বলি সিলেক্ট করব তার পিছত রিলিজন কি হয় মুসলিম খ্রিস্টান শিখ যেটু হয় এইটু লিখব তার পিছত ইয়াতে ক্যাটাগরি সিলেক্ট করব দিছে চাই লোক আনরিজার্ভ ওবিসি এসসি এসটিপি এসটি এসপি ডব্লিউ ডি এস ইএক্স সার্ভিসম্যান ইডব্লিউএস তারপিছত ইয়াতে আনরিজার্ভ মানে সকলো ক্যাটেগরি জেনারেল তারপিছত ইয়াতে আপনার হাউস নম্বর বা আপনার এড্রেস লিখব দিছে করেসপন্ডিং যেটু এড্রেস আছে ইয়াতে লিখব তারপিছত ভিলেজ টাউনের নাম বা সিটির নাম লিখিলে হল যদি আপনি সিটি থেকে সিটির নাম লিখব সিটি বা টাউনে থাকলে টাউনের নাম লিখব তারপিছত ইয়াতে পুলিশ স্টেশনের নাম লিখব যেটি হয় পোস্ট অফিস ইয়াতে কইছে যে পোস্ট অফিসের নাম লিখব তারপিছত ইয়াতে পুলিশ স্টেশন থানার নাম লিখব রাজ্য আসাম বলে দিব তারপিছত ইয়াতে আপনার সিক ডিজিট পিন নম্বর আপনার এরিয়ার যেটু পিন নম্বর আছে সেই পিন নম্বরটি ইয়াতে তারপিছত ডিস্ট্রিক্টর নাম সিলেক্ট করব লাগবে সিলেক্ট করে তারপিছত কইছে যে যেটু অ্যাড্রেস লিখেছো সেইটি যদি সেম হয় তেতিয়া হলে ইয়াতে ক্লিক করব যদি সেম নহয় তেতিয়া হলে আকো লিখিব লাগিব এই দুটা বক্সত ইয়াতে কইছে যে সেম যদি হয় তেতিয়া হলে টিক মার্ক দিব দিছে যদি নহয় লিখিব লাগিব তারপিছত ইয়াতে কইছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার যেটু এক্সচেঞ্জৰ রেজিস্টার নাম্বার আছে এই নম্বরটি এইটো বক্সত লিখিব লাগিব ডেট অফ এক্সপায়ার কেতিয়া মানে এক্সপায়ার হয়ে যাব তাতে লিখা আছে এইখানে ফিল আপ করে ইয়াতে ক্যাপচা কোড ইয়াতে ফিল আপ করব ইয়াত যেনেকুৱা লিখা আছে এইটো বক্সত লিখি তারপিছত প্রসেস টু নেক্সট ক্লিক করব লাগবে এইখানে প্রসেস আপনাদের করে বাকি প্রসেসত যাব পারিব ইয়াতে চাই লোক এমপ্লয়মেন্ট কারেন্টলি যদি আপনি এমপ্লয়মেন্ট হয় এমপ্লয়ি হয় তেতিয়া হলে ইয়েস যদি নহয় নো সিলেক্ট করব যদি ইয়েস হয় ইয়েস হলে এতিয়ালৈকে একো অহা নাই যদি হয় ইয়েস যদি নহয় নো যদি আপনি এমপ্লয়ি হয় তারপিছত এইখানে ফিল আপ করে প্রসেস টু নেক্সট স্টেপত যাব তাতে বাকি প্রসেস করব পারিব মোৰ হাতত কোনো ধৰণৰ এতিয়া কেণ্ডিডেট নাই বাকী প্ৰচেছ মই দেখাব পৰা নাই যদি আপুনি ফৰ্ম ফিল আপ কৰিব বিচাৰিছে বা অধিক জানিব বিচাৰিছে তেতিয়াহ'লে কাম কৰক এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক পাব সেই লিংকত ক্লিক কৰি গোটেই তথ্য জানিব পাৰিব এ টু জেড তথ্য জানিব পাৰিব ন'টিফিকেশ্যন পাব তাৰপিছত এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক দিছোঁ এতিয়াই চেক কৰক